আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজারজিয়ান নিউ সিরিয়া ইয়ান্দাসে ইউএন সিকিউরিটি কাউন্সিল ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল হদে কবা খুলা সমাগদাসে লুনচুরি কাউন্সিজিয়ান হরিয়া তেলে 15 দেশ লয়রে জিয়ান বনেরিয়া আসাম বিটু আর দাসে দশম দুই বছরের মেয়াদ লয়রে জাদে জিয়ানরে দুনিয়া সবচেয়ে পাওয়ারফুল দাসে ইদারা জিয়ানরে দুনিয়া সবচেয়ে পাওয়ারফুল একান মক্তব ইদারা তেলে ইয়ান মাঝে আজ্জা দাসে 11 তারিখ মাঝে সেপ্টেম্বর 11 তারিখত রোহিঙ্গার ইস্যুরে দাসে হাইলাইট গুজে রোহিঙ্গার ইস্যুর ওরে ব্রিফিং গুজে তৈলে ব্রিফ গুজে দেড় ভিতরে এক নম্বর মিস্টার ফিলিপিও গান্ডি জিবা নাকি ইউএনএশিয়ার হেড ইয়ার বাজে দাসে ইউএনডিপির জিবা নাকি হেড আছে ইবাইও দাসে রিপগুজে বর্মার এখন হালত ওরে তাহলে বেলজিয়ামে দাসে ইয়ান ওর দাসে ইউএন সিকিউরিটি কাউন্সিল মাঝে ব্রিফিং করি বললা বলি বেলজিয়াম তরফ তো রিকোয়েস্ট করি এর মিটিং নিবা দাসে গুজে এর ভিতরে ইউএন সিকিউরিটি কাউন্সিল জয়েন স্টেটমেন্ট রিলিজ দ্য মায়ানমার বর্মার লাভলি তাহলে এর দাসে ডোমিনিকান রিপাবলিক বেলজিয়াম ডোমিনিকান রিপাবলিক এস্টোনিয়া ফ্রান্স জার্মানি টুনিসিয়া ইউকে তাহলে ইউএসএ এন্দ্রিলাদেশ কল 15 দেশর ভিডিও কম্প্রেসর জরিয়া যা নাকি মিটিং হইয়ে তাহলে ইউএন সিকিউরিটি কাউন্সিলর মিটিং মাঝে তাহলে তারা 81 পয়েন্টের উপরে হতা হইয়ে বর্মারে হামাখা গরিবাল্লা বলে হইয়ে বর্মারে হুঁশিয়ারি দিয়ে 2017 স্টেটমেন্ট 22 জিয়ান আছে 22 নম্বর ইয়ানরে আগে যে ড্রাফট রেজলিউশন নেলাইয়ে ইয়ানরে দাসে নোট গরিয়রে বর্মারে হুঁশিয়ারি দিতে হাইয়ে 81 পয়েন্টের উপরে হতা হইয়ে রে বর্মারে দাসে হইয়ে দে এখন চলে দে যে ইলেকশন বুট বুটি বা ফ্রি অ্যান্ড ফেয়ার অফন বুটম মাঝে বর্মার যে দুগুণ এতিনি গ্রুপ অকল আছে ইন বেগুম পার্টিসিপেট এভারে ওয়ান ওয়াতে ওয়াতে রোহিঙ্গার এমপিও তে এভারে ওয়ান রোহিঙ্গার রোহিঙ্গা কলে বুটো দিবারে ওয়ান ইয়ান দাসে ফার্স্ট তারা দাসে ডিমান্ড বর্মার বরে হইতে হাই রোহিঙ্গার মানুষে বুদ্ধি ভারি বললা ইয়ান ক্লিয়ার করে হইতে হাই হামাকা রোহিঙ্গা তো বুদ্ধি ভারা বুড়বেন হই এটা এটা আছে ইউএন সিকিউরিটি কাউন্সিল এর মধ্যে ইন্ডোনেশিয়া জার্মান ফ্রান্স ইউকে বেলজিয়াম ইউএসএ তারার আলোক আলোক কথকল তারা তো দাসে হইয়া এর ভিতরে খাস করি 81 পয়েন্ট জিন হয়ে গিয়ে বেশি সিরিয়াস বর্মার ওরে দাসে হতা হয়ে গিয়ে তাহলে বর্মারে রোহিঙ্গা রিফিউজি অকল 3 বছর তুনার বয়স হয়ে গিয়ে গই বাংলাদেশের জবিনতা গিয়ে গই তারা ওয়াপেস একে ফেরি বললা বর্মারে জলদিত জলদি তারারে ওয়াপেস নিজে বইলা হইয়ে ফুল হকুক ফুল রাইট দিয়ে আর ফুয়াতি ফুয়াতি বর্মার মাঝে পুরম মাঝে দাসে রোহিঙ্গা রিও দাসে পাও মানে পার্টিসিপেট ফেরি বললা ইয়ানো ক্লিয়ার করে হইতে হাইয়ে আর বর্মার মাঝে এখন কোভিড 19 এর যে ওক্ত আছে বেশি বারের তুলে ইন ইউএন নদ অন্যান্য দেশ মিলিয়ে ইনরে মোকাবেলা করি বললা হইয়ে ইয়ার বাদে যাইয়ের হদে এখন যে নাকি আরকান স্টেট মাঝে এ পর্যন্ত ইন মারামারি চলের তুলে ইবা পিস টক মানি শান্তির বৈঠক করি খরচ ফাইয়ার মানি লড়াই রে খেয়া করাই ফেলাই বললা বলি ওরে জোর দিয়ে ইয়ার বাদে যাইয়রে ইউএন সিকিউরিটি কাউন্সিল তো বেশি বেশি ডর স্টেপ লইয়ে বাংলাদেশরে টুকুরিয়া গজ্জে বাংলাদেশে হোস্টিং করি রোহিঙ্গা রিফিউজি সকলের রাখে বলে আর বাংলাদেশে দুনিয়ার দেশ সকল লইয়ের অন্যান্য দেশ সকল লইয়ের কোঅপারেট করে দে বা তালুকত গড়িয়ে নিজের দেশে দেশ মধ্যে রোহিঙ্গা রিফিউজি আছে দে তারারে সেল্টার দিয়ে দে তারারে দেশে তারাল্লা বলে আবাস তুলে দে ইয়ানত আর ফুমতি মতি রোহিঙ্গা মুসলমান কিং গুলি দেশে যাই ফেরিব ইয়ানাল্লা জলতি বাফি বল্লা বলে বর্মার ইয়ান হইয়ে আর বারবার ঘুরি হয়ে দিকি রোহিঙ্গা মুসলমানে বুদ্ধি ফেরে হন এক নম্বর মধ্যে বেলজিয়ামে হয়ে দিকি বেলজিয়াম দ্য ডোমিনিকান রিপাবলিক এস্তোনিয়া ফ্রান্স জার্মানি টুনিসিয়া দ্য ইউনাইটেড কিংডমস অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আইল্যান্ডস and the United States of America welcome the briefing jenne ki tinno manche parma rehon current situation ore da se khoide haye in ore welcome gujje tara begunottu puate puate da se ere botore UN ore da se special envoy for Myanmar Christine Sushina Bokinas High Commissioner for Refugee Filipio
Gandhi, an Assistant Secretary General, and the Regional Director of the UNDP, UN Development Program, or Heni Wajnar Raja. So, this is a brief question. What happened is that the democracy system of the country is supported, but the government is discrimination. So, the election is the number of people. Important is the milestone in Myanmar's transitions. International community has support with fundings. Kya hoja di barmare madad gore begguno but gori walla begguno la to le Rohingya Musliman pura puri participator fair fund boro madde yan clear gore hoida hai to le endilla in this regards we are concerned on hoye continue close money এখন পর্যন্ত বর্মার মাঝে যেবা নাকি মারামারি কন্টিনিউ আছে এবার বললে আরো বেশি ফেরেছানি এবার বনগরণ হয়ে তো আরো হদ দেখি বললে বর্মার তো যেবা নাকি ইউনাইটেড নেশন অর ফার্মার সেক্রেটারি জেনারেল মিস্টার কোফি আনান কমিশন অর অ্যাডভাইজারি কমিশন যেবা আছে এবার যে রেকমেন্ডেশন আছে তাহলে আচ্ছা কল দেশে 88 অনুযায়ী যে কমিশন অর রিপোর্ট আছে এবারে ইমপ্লিমেন্টেশন করিবলা গ্রাউন্ড লেভেল আছে পুরাপুরি বাস্তবায়ন করিবলা রেখাং অ্যাডভাইজারি কমিশন অর যেবা নাকি আছে ইলিয়া কোফি আনান কমিশন আরে কি হয় রোহিঙ্গা রিফিউজি সকল ওয়াপেস যায় ফেরন আর দেশের ভিতরে আইডিপি আছে যে তারা ওয়াপেস তারা নিজের ফাইনালি উই রিটেটস আওয়ার অ্যাসোসিয়েশন সাপোর্ট বাংলাদেশ তাহলে বাংলাদেশের অ্যাসোসিয়েশন করছে তাহলে এনদিলে তারা আসান পয়েন্টের উপরে তারা দেশে হতা হইব তাহলে ইয়ানলে রোহিঙ্গা লাখান ডর একখান এক্সটেপ বর্মার ইলেকশনের আগত ইউএন সিকিউরিটি কাউন্সিলে হনর বাজিয়ে যদি তারা বর্মার মাঝে রোহিঙ্গা কৌমরে বুদ্ধিত নজর দইলে প্রত্যেক নজর দইলে একখান ডর আসর বর্মার উপরে ফরিব ডর একখান দাসে অ্যাকশন প্ল্যান বর্মার উপরে ফরিব ক্লিয়ার তাহলে আজার জিয়ার নিউজ ঢাকা টু বিডি নিউজ ঢাকা তাহলে আমেরিকার যেবা নাকি ইউনাইটেড স্টেট ডিফেন্স সেক্রেটারি যেবা আছে মার্ক পেয়ার হদ্দে ইতিহাস আছে বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজের লই টেলিফোনের জরিয়া হতা হই তাহলে বাংলাদেশের শেখ হাসিনা ওয়াজেদ প্রাইম মিনিস্টার এবার লই রে টেলিফোনের জরিয়া হতা হই দেড়ে ফুয়াতি প্রেস সেক্রেটারি বাংলাদেশের এহসানুল করিম শিলি বাইয়ে তাহলে রোহিঙ্গার ইস্যুর উপরে আছে ডিসকাস করছি রোহিঙ্গা রিফিউজি কল খেঙ্গুরি ওয়াপেস দেশ জাগে ফেরিব ইয়ানল্লা বলি তাহলে আমেরিকার দাসে যেবা নাকি ডিফেন্স সেক্রেটারি মার্ক স্পেয়ার হদে ইতে দাসে শেখ হাসিনারে ফোন জরিয়া হতা হয়ে দেড় ভিতরে তাহলে কন্টিনিউ সাপোর্ট করছে পিসফুল সলিউশন মানে শান্তি সাথে রোহিঙ্গা রিফিউজি ক্রাইসিস খতম করে বললা বাংলাদেশে যে স্টেপ লইয়ে এবার আমেরিকাই সাপোর্ট করে আমেরিকাই তাহলে স্টেপ ইবা লইয়ে রে আমেরিকাইও শান্তি সাথে রোহিঙ্গা রিফিউজি নিজের হকল নিজের রাইল দেশ জাগি ফারে দিয়ান ইয়ান আল্লাহ বাংলাদেশে লইয়ে ফুরাফুরি সাত লইয়ে হামগুড়ি যাব দিয়ান দাসে হতা ইয়ান হইয়া তাহলে হাসিনা আদা স্পেয়ার দাসে তারা হতা হইয়ে ডিফেন্স রুয়ে বাংলাদেশের তাহলে রোহিঙ্গা রিফিউজির ওরে যে হইয়ে ইয়ান দাসে হওয়া করে দেওয়া তাহলে বাংলাদেশের শুকুরিয়া জানাইয়ে বাংলাদেশে হোস্টিন গুজি রোহিঙ্গা রিফিউজিরে দেখে সালটা দিয়ে আর দেশে যেদিন হিউম্যানিটেরিয়ান চেষ্টা কল লাগে ইনর জরুরত দেশে ডাটা দেশ কল ওয়ালর দেশে পাওয়ারফুল দেশ কল তু লইয়রে রোহিঙ্গা রিফিউজির শান্তি সাথে লুজার দে তাহলে ডিফেন্স সেক্রেটারি পর্বত দাসে পিসফুল সলিউশন রোহিঙ্গা কো মোল্লা বলি বাংলাদেশ মিলিয়রে দাসে হামগুড়ি যাইবাল্লা বলি তাহলে পুরা সাথ দিয়ে যাইব দিয়ে আনরে দাসে বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার হই দিয়ে আনরে দাসে কো গিয়েও তাহলে আজার জিয়ান নিউ সিরিয়া ইয়ান দা আছে আসিয়েঙর আসিয়েঙর দে যেবা নাকি দশ দেশ লইয়রে সৌথ এশিয়ার মাঝে দাসে আসিয়েং বন্যি ইতার আর পঞ্চাশ তিন বারর দাসে এবছর আসিয়েঙর জিম্মাদারি আদায় করে দে আছে ভিয়েতনাম তাহলে ভিয়েতনামের ডেপুটি প্রাইম মিনিস্টার এ আছে ভিডিও কনফারেন্সের জরিয়া আসিয়ান দেশের ফরেন মিনিস্টার কল লইরে কনফারেন্স গুজি তাহলে এবার তিন দিনের কনফারেন্স তাহলে এবার মাঝে তাহলে ইন্ডোনেশিয়া ইয়ে আছে আপিল গুজি ইন্দোনেশিয়া আপিল ফর ইন্স টু দ্য রোহিঙ্গা ক্রাইসিস রোহিঙ্গার মামলারে খতম করে ফেলাই বললা জলতি রোহিঙ্গার ইস্যুর আছে খতম করে ফেলাই বললা বলি আপিল গুজে এন হত দেওয়া তাহলে ভিয়েতনামর আছে ডেপুটি প্রাইম মিনিস্টার এন্ড দ্য ফরেন এফআইআর পোহং বেং মিং ইয়ার্স দ্য ভিডিও মিটিং উইথ দ্য ফরেন মিনিস্টার ফ্রম দ্য অ্যাসোসিয়েশন অব দ্য সাউথ ইস্ট এ নেশন অ্যাসিয়ান কান্ট্রি ইন দ্য
হিন নাই অন দ্য উইটনেস ডে তাহলে বুধবার বেশি বার্ষিক করবা তিন দিনের বৈঠক তারা দাসে গুজি তারা তো সৌথ এশিয়ার দেশ মাঝে রোহিঙ্গার ক্রাইসিস বেশি ডবজার গই ইন্দোনেশিয়া তো অর্ধে কি বলি হইলে অর্ধে হাজার হাজার শত শত রোহিঙ্গা অকল আর দেশ মাঝে আছে ল্যান্ড করের এশিয়ার দেশ মাঝে পুরো জাগা মাঝে আছে রোহিঙ্গার ক্রাইসিস দিনে তো দিনে পারে তাহলে রোহিঙ্গা রিফিউজির পরে জুলুম অনজরিয়া অত্যাচারী অনজরিয়া তাহলে জুলুম অকল বারো নজরিয়া মানুষ অকল আছে দরিয়া জাপ দিন দিলা বুদ্ধি টলা দিয়ে আছে সৌথ এশিয়ার দেশ অকল মধ্যে ফসর গাই তাহলে এখন রোহিঙ্গার ক্রাইসিস বার্মার ভিতর ন তাহলে এশিয়ার আসিয়ানর তাহলে আসিয়ান তো ইয়ান স্টেপ লইরে জলতি রোহিঙ্গার মামলার হল করি বললা বলি ইন্দোনেশিয়ার দেশে ইন্দোনেশিয়ার তরফ তো ফুরা দাসে ইয়ান দাবি করছে তাহলে ইয়ান আসিয়ানতো দাসে ওভার ইন টু দ্য রিস্ট অব দ্য সৌথ ইস্ট এশিয়া তাহলে আসিয়ান দেশ সকলের উপরে দাসে ইয়ান ডর খান রিস্ট মামলা এখন চলতি তো চলতি দাসে রোহিঙ্গার ইস্যু ইয়ান ফুলকরণ বেশি জরুর লগান হইরে ইন্দোনেশিয়া তো আসিয়ান দেশের দেশে ফরেন মিনিস্ট্রি সকলের বৈঠক মধ্যে তারা তরফ তো দাবি করছে তৈলে আজার জিয়ান নিউ সিরিয়া ইয়ান দাসে পরমাতু ফৈলা দুজন মিলিটারি অকল দেহিক মধ্যে পৌঁছে গই তাহলে ইয়ার বাজে আরো দুজন মিলিটারি দাসে বর্মার সিকিউরিটি ফোর্সেস তারা দাসে আইসিসি মাঝে জবানবন্দি দি বল্লা বলি তারা নিজেও মাসেকার মাঝে দাসে জুনোসাইড মাঝে ইনভলভ আছিল দে ইয়ান তারা ভিডিও মেসেজ দি তারা দাসে তারাইও আইসিসি মাঝে পৌঁছিব দে ইয়ান ওরে দাসে ক্লিয়ার করে হই দেখাই তাহলে ফৈলা দুজন দাসে দেহিক মাঝে অলরেডি আছে তারা দাসে জবানবন্দি দিব দের তাহলে এখন আরো দুজন দাসে নিজের জবান বন্দি দিবল্লা নিজে দাসে রোহিঙ্গা মুসলমানরে সত সত রোহিঙ্গা ফারাকলম মাঝে জুলুমত ফুরা দিয়ার মাঝে মানুষ মারাম মাঝে তারা দাসে ইনভলভ আসিল লেন দিল্লা তারা তরফ তুই আন্দাসে কইয়ে রোহিঙ্গা কমে জানিবল্লা বলি তাহলে ইয়ান একখান ডর স্টেপ আইসিসি তুলর আইসিসির দাসে শিপ সুকেটার দাসে ব্রেইনিং হাউসি আছে কনফিডেন্সলি একখান ব্রেভারিলি হামগরিজার ইয়ান একখান ডর হাম ডর স্টেপ তাহলে এনজিও অকল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হিউম্যান রাইট অর্গানাইজেশন 45 রাইট রোহিঙ্গার একটিভিস অকল বেগুনর যুদ্ধ জাহাত মিয়ানমার কুশিস গরি আর দাসে তারা দাসে হামগরিজার এ তরফ তো তারারে দাসে পুরা সাথ দিয়ে এন্দেলা নেবারিং কান্ট্রি অকল তারা সাথ দনজরিয়া আজ দাসে হামিনো ইয়ের তাহলে তারা ইয়ান মাঝে ফুরাফুরি দাসে হামগরি বললা তারা দাসে বেশি আসান সাথে রোহিঙ্গার মামলারে ফরমারে দাসে আইসিসি আইসি গেম মাঝে তুলিয়রে ফাঁসি রসি পর্যন্ত নিবল্লা তারা রে দাসে জুনোসাইডার চার্জ লইরে ইয়ান হামো যার হামগরি যার ইয়ান মাঝে আর অনুরাগ গুণ তো দোয়া করা বলি।